তো হ্যালো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি অনেকদিন ধরে গেমে ঢুকি না, তো দেখা যাক গেমে কী কী দিয়েছে, তো গেমেটা আর কী দিয়েছে। তো অনেকদিন ধরে গেমে ঢুকি না, তো এই কারণে আমি জাস্ট দেখতেছি। আর গাইস এটা কি গায়ে আমার মেইন বসে দেখেন কী জানি এসেছে, বুঝলাম না কে নাকি তার পার্টনারশিপ করে নিল নাকি আমাকে। এর ভিতরে কী আছে আমি আমাদের দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি অনেকদিন ধরে তো গেমে ঢুকি না, তো সব কিছু আমি এখন ক্লিন করে নিই, কারণ আমি হচ্ছি গরিব ইউটিউবার। তো আমি অনেক সুন্দর একটা ইমোট এসেছে, তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ইমোট এসেছে। তো ইমোটটা তো অনেক জুস লেভেল ইমোট, তো এই ইমোটটা বের করার আমার স্বার্থ নেই, কারণ আমি হচ্ছি গরিব ইউটিউবার। তো আমার মেল বক্সে কী দিয়েছে তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো গেরানা হয়তো তারে আমার পার্টনারশিপ বানিয়ে নিয়েছে, গেরানা থেকে ডায়মন্ড দিল নাকি অন্য কিছু। তো তার আগে আমি সব কিছু একটু ক্লিন করে নিই। তো গাইজ যে যে আমাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন, আর কমেন্ট করতে কখনোই ভুলবেন না। তো গাইজ আমাকে সবাই একটু প্লিজ সাপোর্ট করবেন। তো আমি আপনাদের দেখাই দিচ্ছি যে গেরানা থেকে আমাকে কী দিয়েছে, সবাই একটু প্লিজ সাপোর্ট করবেন, কারণ আমি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেব এবং খুব ফানি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আর গাইস আমরা কিন্তু প্রায় 1K সাবস্ক্রাইবের কাছাকাছি চলে এসেছি, তো যে যে এখনও সাবস্ক্রাইব করেন নাই তো সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো আমরা কিন্তু প্রায় 1K কাছাকাছি চলে এসেছি সাবস্ক্রাইবের, তো আমার প্রায় 1K ফ্যামিলি ডান হয়ে যাবে, আর কয়েকটা সাবস্ক্রাইব লাগবে। তো আপনাদের অনেক কথা বলতে বলতে তো প্রায় চলে এসেছি, তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা অনেক লেট করছেন এটা দেখার জন্য। তো গাইস দেখা যাক, আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিত্তি কী দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন মেল বক্সে ক্লিক করব, তো দেখেন ওয়াও এটা কি। আর গাইস দেখেন কি বানিলে দিয়েছে, আমি মনে করছি কত কী দিয়েছে। তো যেহেতু গেরানা থেকে দিয়েছে তো ভালোই লেগেছে, তো আমি এখন এটা ক্লিন করব। তো দেখা যাক আমি এটা ক্লিন করে নিই, ক্লিন করে নেওয়ার পরে আমি এটা পড়ি, দেখা যাক আমাকে কীরকম মানায় যেহেতু গেরানা থেকে দিচ্ছে। তো বান্ডিলটা আমি প্রায় পরিয়ে ফেলেছি, দেখেন বান্ডিলটা দেখি কীরকম লাগতেছে। তো সবাই কমেন্টে বলে যাবেন যে বান্ডিলটা দিয়ে আমাকে কীরকম লাগতেছে। তো আজকে ভিডিও এখানে শেষ, বাই বাই।